I can feel the blood creeping up from the heathens got through the tough time. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হানিবি ব্লগস। তো আজকে চলে এসেছে দক্ষিণেশ্বর, আর আজকে হচ্ছে দক্ষিণেশ্বরে একটা থালি খেতে যাব। সেখানে হচ্ছে মানে নানা রকমের থালি পাওয়া যায়, তো সেটাই আজকে খেতে এসেছি। তো চলো যাওয়া যাক। Feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm... Finally, চলে এসেছি আমাদের লোকেশনে। এই যে বারোয়ারি ভোজ, এখানে লোকেশনটা তোমাদের ফার্স্টে বলে দিই, এখানেই যাবো গাড়ির জ্বালা। তো লোকেশনটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনে নামবে, নেমে অটো ধরবে। তো অটো ধরে পুরো বলবে যে 34 নম্বর বাস স্ট্যান্ড যাবো। 34 নম্বর বাস স্ট্যান্ড বললেই পুরো একদম এইখানে দোকানের সামনে নামিয়ে দেবে, ঠিক আছে? তেমাতায় নামাবে, তেমাতার সামনেই পুরো দোকান। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। Dying gonna give up, got too little time, I'ma live up. Head down, push forward through the tough times, cause anything worth doing is a tough climb. Dying gonna give up, got too little time, I'ma live up. Head down, push forward through the tough times, cause anything worth doing is a tough climb. Cause I'ma live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I go by at night, I be in my feelings, I'ma be fine, need time and I'll... এখানে অনেক রকমের থালি আছে। মাটন মহারানী থালি, এইটা হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে। এই যে এইটা মাটন মহারানী থালির মধ্যে আছে হচ্ছে চিংড়ি মালাইকারি 1 পিস, আচ্ছা মাটন কাসা 4 পিস, ভেটকির পাতুরি 1 পিস, ঘি রাইস আছে, ডাল আছে, ভাজা আছে, আচ্ছা সবজি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি দই আছে, আর এমনি নর্মাল মিষ্টি আছে। এটার প্রাইস হচ্ছে 750 টাকা। আর তোমরা চাইলে এই থালিটা কেন, আরও অনেক থালি আছে, আর এমনি নর্মালও খাবার আছে। তো এখানে আছে the blood creeping up from the heathens, got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding from the words I spit. So এখানে আসতে সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, লেবুর শরবত। দেখতেই পাচ্ছ কী কী আছে, তোমাদের বলে দিয়েছি আগেও, আর এখন পুরো হাজির সামনে। আই বুড়ো ভাত ফিলিংস আসছে। ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, ডেকোরেট করে দিয়েছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ পুরো মাটির প্লেটে দেওয়া হয়েছে, মাটির যে বাটিগুলো সেগুলো মাটির, আর গ্লাসটাও মাটির। মাটির প্লেটের ওপর কলা পাতা দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু এগুলো দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ভেটকির পাতুরি, এইসব চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ভাত আছে তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা এটা হচ্ছে মুগ ডাল, আচ্ছা এটা হচ্ছে ফুলকপি, মাটন কষা, এটা হচ্ছে চাটনি, দই, মিষ্টি, এটা হচ্ছে পাঁপড়, এই যে জল। ডেকোরেশনটা করা হয়েছে, এটার জন্য কিন্তু আলাদা চার্জ লাগবে। আর যদি নর্মাল খেতে চাও তোমরা নর্মালভাবেও নিতে পারো। যে ভাতটা তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটা, এটা কিন্তু আর একবারই কিন্তু তোমরা নিতে পারবে, ঠিক আছে? এটার পরেও আরও দেবে, কিন্তু এটা জাস্ট একটা মানে শোয়ের জন্য এইটুকুনি দেওয়া হয়েছে। বিরিয়ানি আজকে সাইডে রেখে আজকে চলে এসেছি পুরো বাঙালি থালি খেতে, মহারানী থালি। তো চলো এবার স্টার্ট করা যাক। বাপরে ভাই,
আনতেও যেন ইচ্ছা করছে না, কত সুন্দর দেখতে লাগছে। তো আলু ভাজা আর একটু, ও কত সুন্দর ডালটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম থকথকে মুগ ডাল। ওইটা দিয়ে একটু টেস্ট করব। ওর ডালটা কিন্তু বেশ খুব ভালো খেতে, আর আলু ভাজাটা পুরো মুচমুচে, না দারুণ লাগছে। এরকম আলু ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর ডালটা একটু চুমুক দিয়ে দেখি, বেশ ভালো খেতে। এবার একটু ফুলকপি দিয়ে টেস্ট করব। তো এটা ফুলকপির তরকারি টাইপের করে দিয়েছে, মানে তরকারি ঠিক নয়, মাখানি টাইপের। দেখে আর ভুল সামলানো যাচ্ছে না। কপি আলাদাই স্বাদ। এবার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ও এটাকে দেখে থাকতে পারছি না। এই যে ও একটুখানি গ্রেভিটা টেস্ট করবো আগে, পুরো ঠকঠকে গ্রেভি। ও যা লাগছে না, সত্যি মানে তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না, মানে যদি না টেস্ট করো, আলাদাই খেতে লাগছে, আলাদাই টেস্ট, মানে এক কথায় অসাম। আর থাকতে পারছি না, এবার চিংড়ি মাছটা আমাকে দেখছে, বলছে কখন খাবি। কলাটা ছড়াই, সেদ্ধটা সেই লেভেলের হয়েছে ভাই। আর মাথাটা দেখছো, ও চিংড়ি মাছটা কামড়ে খাবো। বিরিয়ানি সরে যা। এই হচ্ছে চিংড়ি মাছের মাথা, এটাকে নেবো এরকম করে খাবো। সুতো দিয়ে যা বাঁধা রয়েছে, সত্যি মানে খুলতে খুলতে হার হিম হয়ে গেল। এবার দেখো ভেতর থেকে বেরোচ্ছে আমাদের ভেটকির পাতুড়ি। দেখিয়ে দে, দেখিয়ে দে, তোমরাও জিভে জলটা নিয়ে এসো। যা সেন্টটা যা বেরিয়েছে না, মানে এটা খুলতেই ওয়াও লেভেল। এবার টেস্ট করার পালাম, ওই বাপরে ভেঙে যাচ্ছে ভাই, ভেঙে যাচ্ছে, দেখো মানে সেই লেভেলের সেদ্ধ হয়েছে, ঠিক আছে। আর এই যে একটুখানি গ্রেভি নিয়ে নিয়েছি, ফার্স্টে গ্রেভিটা দিয়ে টেস্ট করব। ও সত্যি অসাধারণ। দেখো তোমাদের মাছটা ভেঙে দেখাই, ভেঙে দেখানোর কিছুই নেই, পুরো খুলে চলে আসছে, বুঝো। আর গ্রেভিটা তো জাস্ট অসাম, একটু মাছ দিয়ে খেয়ে দেখবো, অসাধারণ সত্যি। এখনো অনেক কিছু আইটেম আছে তোমরা দেখতে পাচ্ছ, তো সবকটা আইটেম আমাকে টেস্ট করতে হবে। এরপর যাবো হচ্ছে মাটনে। এই হচ্ছে মাটন কষা, দু পিস পড়ে গেছে। ও দেখি জিভে জল চলে আসছে, মাটন দেখলি আমার জিভে জল চলে আসে, তোমরা জানো। একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখব। মাটনটা তোমাদের একটু ভেঙে দেখাই কিরকম সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ হাত দিতেই খুলে চলে এলো। এবার একটু খেয়ে দেখবো গ্রেভি আর মাটন দুটো একসাথে টেস্ট করব। মাংস
মাংসটা তো জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। মাটন দেখলি, আমার মাটন খেতে তো দারুণ লাগে, গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর খেতে। মাটনটা কামড়ে খাবো। এরকম লাল লাল মাটন জমে যাচ্ছে পুরো। পিসগুলো কিন্তু একদম সলিড আছে, এক পিস আর এইটা নিয়ে দু পিস পড়ে গেছে, আর এখানে রয়েছে দু পিস, এই একটা এই একটা। কি মনে হচ্ছে, আঙুল চাটছি কেন? তোমরা এসে খাও, তোমরাও আঙুল চাটবে। মাটনটা একটুখানি লেবু দিয়ে দিলাম, দিয়ে একটু আলু ভাজা দিয়ে আর মাটনটা দিয়ে টেস্ট করব। মুন্ডা ঘুরিয়ে যাচ্ছে সত্যি, তার সঙ্গে একটুখানি পেঁয়াজ। তো চাটনিটা এবার টেস্ট করবো, বেশ একদম জমজমাট হয়েছে একদম। কোয়ান্টিটিটা কিন্তু দারুণ দিয়েছে, আর একটুখানি টেস্ট করি, বেশ ভালো খেতে। অনেক কিছু দেওয়া আছে, দেখো দই, দইটা একটু টেস্ট করবো। বেশ ভালো খেতে, খুব মিষ্টি। আচ্ছা গোলাপ জামুন, বাহ সুন্দর খেতে। তো এরপর হচ্ছে পাঁপড় দিয়েছে, পাঁপড়গুলো পুরো ব্যাটের মতন দেখতে, ব্যাডমিন্টনের যে ব্যাট। তো এটা হচ্ছে চাটনি দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে পাঁপড়। আগে শুধুমুখে একটু খাই, তো একটু চাটনি দিয়ে খেয়ে দেখবো। সব খাবারের রিভিউ তোমাদের দিয়েছি, এবার এত কিছু খাবার, আইবুড়ো ভাত লাগছে আমার, প্রথমে বললাম। তো এই খাবারগুলো কমপ্লিট করতে হবে, তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। ব্যবসাটা কতদিনের আপনার? 2 বছর। ওপেনিং কখন হয় আর কখন? 12টা থেকে 11টা, মানে দুপুর 12টা থেকে রাত 11টা। বারোয়ারি ভোজ কেন নাম দেওয়া হয়েছে? বারোয়ারি ভোজ নাম দেওয়া হয়েছে কারণ হচ্ছে এখানে যাতে সবাই আসতে পারে, সবাই মানে আগে যেরকম খাবার কোয়ালিটি সব কিছু থালি টালির দাম ছিল, আমি মনে করি আমার এখানে এসে যাতে সবাই খেতে পারে, সেই জন্য আমি তাদের কথা মাথায় রেখেই বারোয়ারি ভোজটা নামটা দিয়েছি। সব রকম রান্না এসে টেস্ট করবে, নতুন নতুন রান্নাও পাওয়া যায়, সব রকম থালি আমাদের চেঞ্জ হতে থাকে, নতুন নতুন থালিও আসে, সব কিছু মাথায় রেখেই আমি বারোয়ারি ভোজটা নামটা দিয়েছি। তো ফাইনালি ফাইনালি খাওয়া দাওয়া মিটে গেছে, বেরিয়ে পড়েছি। সত্যি দিদির সঙ্গে কথা বলে ভালো লাগলো, মানে দোকানের যিনি ওনার আর কি, খুবই ভালো ব্যবহার। সত্যি কথা বলতে খাবারের টেস্টগুলো কিন্তু সত্যি খুব সুন্দর খেতে, মানে কম দামের মধ্যে কিন্তু মানে অনেক কিছু খাবারের আইটেম দিচ্ছেন এনারা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।